তো কিছুদিন থেকে শোনা যাচ্ছে শাওমি নাকি তাদের মোবাইলে আপডেটের মাধ্যমে র্যাম বাড়িয়ে দিবে, 6 GB র্যামকে 8 GB বানিয়ে দিবে। এটা কি আসলে সত্য? আই থিঙ্ক রেডমি নোট 10 Pro 5G নামের কোনো একটা মডেল আছে, মডেল নাম্বার আমি শিওর না, ওই মডেলে নাকি আপডেট দিয়ে তাদের 6 GB র্যামকে 8 GB বাড়িয়ে দিবে। আসলে কথাটা কতটুকু সত্য এবং এটা কি আসলে সম্ভব কি না? হ্যাঁ সম্ভব, কিন্তু কীভাবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো তাদের এই কনসেপ্টে যে টেকনোলজি ইউজ করা হচ্ছে এটা মোটেও নতুন না, এটা হচ্ছে ভার্চুয়াল র্যাম। এটা কিন্তু উইন্ডোজে অথবা লিনাক্সে অথবা স্মার্টফোনেও, হ্যাঁ ভিভো কোনো একটা স্মার্টফোনেও এই টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। এতে আসলে কী হয়, হ্যাঁ এতে এক প্রকারই কোনো ফোনের অথবা কম্পিউটার র্যাম বাড়িয়ে নেওয়া সম্ভব। কীভাবে আমি বলতেছি, দেখুন এখানে যে র্যাম বাড়ানোর কথা হয়েছে এটা কিন্তু ভার্চুয়াল র্যাম, ফিজিক্যালি না, ফিজিক্যালি বা হার্ডওয়্যারের দিক থেকে সম্ভব না। র্যাম কিন্তু একটা ফিজিক্যালি জিনিস, এটা ধরা ছোঁয়া যায়, এভাবে কিন্তু সম্ভব না। কীভাবে বাড়াচ্ছে আমি বলতেছি, প্রথমে বলে নিচ্ছি র্যাম কেন জরুরি বা র্যাম কেন বাড়ানোর প্রয়োজন। যদি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে র্যাম বেশি হয় তাহলে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করতে পারবেন, অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে ব্যাকগ্রাউন্ডে চালাইতে পারবেন। ধরুন আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, তো একটার পর একটা আপনি ওপেন করে যাচ্ছেন এবং ইউজ করে যাচ্ছেন এবং সবগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো যেগুলো একটু ফিচে পড়ে আছে বা যেগুলো আপনি একটু ইউজ করতেছেন না, যখন আপনার ফোনে ভার্চুয়াল র্যাম থাকবে তখন ওগুলো কী হবে, ওই ভার্চুয়াল র্যামের মধ্যে চলে যাবে। এবার আমি বলতেছি ভার্চুয়াল র্যাম কোথায় থাকে। ভার্চুয়াল র্যাম যখন আপনি বানাবেন তখন এটা আপনার হয়তো বা মেমোরি কার্ডে অথবা আপনার ইন্টারনাল স্টোরেজে, কম্পিউটার হলে SSD বা হার্ড ডিস্কের কোনো একটা জায়গাতে থাকবে। এমনটা ধরতে পারেন যে আপনার হার্ড ডিস্ক থেকে 2 GB বা 3 GB কোনো একটা জায়গা র্যাম হিসেবে কাজ করবে। যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন, একটার পর একটা যখন ইউজ করতে থাকবেন, তখন যেগুলো একটু পিছনে থাকবে বা যেগুলো একটু কম ইউজ করবেন ওগুলো ওই হার্ড ডিস্কে বা ইন্টারনাল স্টোরেজে জমা হয়ে থাকবে কিছুক্ষণের জন্য। আবার যখন ওগুলো আপনি ইউজ করবেন তখন এটা আপনার মেন র্যামে আবার চলে আসবে। এভাবে কিন্তু র্যাম বাড়ানোর কথা বলা হচ্ছে। আমি পুরো বিষয়টা আরেকবার বলতেছি আপনাদেরকে, ভার্চুয়াল র্যাম জিনিসটা এভাবে কাজ করে যে ধরুন আপনার ফোনের র্যাম হচ্ছে 4 GB, সাপোজ আপনার ফোনের র্যাম হচ্ছে 4 GB এবং আপনার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে সাপোজ 16 GB। তো যখন আপনি ভার্চুয়াল র্যাম বা র্যাম বাড়াবেন ভার্চুয়াল র্যামের মাধ্যমে, তখন আপনি 16 GB ইন্টারনাল মেমোরি কার্ড থেকে 2 GB বা 4 GB যতটুকু আপনি চান ততটুকুকে আপনি র্যাম বানিয়ে নেবেন। তো আপনার মেন র্যাম হচ্ছে 4 GB এবং আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে নিলেন 2 GB, হ্যাঁ তো মোট কত জিবি হলো, 4 + 2 = 6 GB। তো আপনার কাছে 6 GB র্যাম আছে, তার মধ্যে 4 GB হচ্ছে একদম হার্ডওয়্যারের দিক থেকে অরিজিনাল ফিজিক্যাল র্যাম এবং 2 GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। এভাবে র্যাম বাড়িয়ে নেয়। হ্যাঁ রেডমির যে নতুন ফোনগুলো আসতেছে বা রেডমির যে ফোনটার কথা বলছিলাম, ওই ফোনে আপডেটের মাধ্যমে ভার্চুয়াল র্যামের সুবিধাটা আনতে যাচ্ছে। অনেকে কনফিউজ হয়ে গেছিলো যে এটা মেন র্যাম কিনা বা আপডেটের মাধ্যমে তাদের র্যামকে বা ইন্টারনাল যে র্যাম আছে ওটাকে বাড়িয়ে দেওয়া সম্ভব কিনা বা বাড়িয়ে দিচ্ছে কিনা। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমি আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম যে র্যামকে কোনোভাবে বৃদ্ধি করা সম্ভব না, অনেকে রুট করে বা অনেক প্রসেসের মাধ্যমে র্যামকে বাড়ায়, ওটা কিন্তু সত্যিকারে বাড়ায় না। র্যাম হচ্ছে এক জিনিস আর আপনার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে এক জিনিস। র্যাম অনেক ফাস্টেস্ট একটা মেমোরি, ইন্টারনাল মেমোরির সাথে কখনো এটাকে কম্পেয়ার করা সম্ভব না। তো যারা বলে যে র্যাম বাড়িয়ে নিচ্ছে বা যে আপডেটগুলো আসতেছে আপডেটের মাধ্যমে র্যাম বাড়িয়ে নিচ্ছে বা যেসব ফোনের র্যাম বাড়িয়ে নিচ্ছে, ও সবগুলো কিন্তু কীভাবে করে, ও সবগুলো কিন্তু ভার্চুয়ালির মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ থেকে কোনো একটা জায়গাকে র্যাম হিসেবে কিছুক্ষণের জন্য ইউজ করতেছে। এটা কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশনকে রান করতে পারবে না, কারণ একটা অ্যাপ্লিকেশনকে রান করার জন্য অবশ্যই র্যাম প্রয়োজন। ওই ভার্চুয়াল র্যামটা কিন্তু কখনো একটা অ্যাপ্লিকেশনকে রান করতে পারবে না। তো যখন কোনো একটা অ্যাপকে রান করার প্রয়োজন হয় তখন ওই অ্যাপটার MB কিন্তু বা ওই অ্যাপটার সাইজ কিন্তু র্যামের কাছে চলে আসবে এবং তখন র্যাম কিন্তু ব্যবহার হচ্ছে। আপনি যদি ভার্চুয়াল র্যামটি ইউজ করেন এতে আপনি কী সুবিধা পাচ্ছেন, আপনি কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতেছেন, ভালো মতো মাল্টিটাস্কিং স্ক্রিন করতে পারবেন। কিন্তু আপনি যদি এরকম চিন্তা করেন যে ধরুন আপনার র্যাম হচ্ছে 1 GB, ভার্চুয়াল হচ্ছে 2 GB, আপনি 2 GB র্যাম দিয়ে, 2 GB মধ্যে কিন্তু অর্ধেক হচ্ছে ভার্চুয়াল র্যাম অর্ধেক হচ্ছে ফিজিক্যাল র্যাম, এই 2 GB দিয়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা 2 GB গেমে খেলবেন, সেটা কিন্তু সম্ভব না। কারণ আপনার মেন র্যাম হচ্ছে 1 GB, ওই অ্যাপটা কিন্তু 1 GB মধ্যে চলবে।
তো আই থিঙ্ক আপনাকে আমি বুঝাতে পারলাম যে ভার্চুয়াল র্যাম জিনিসটা কি এবং কখন এটা প্রয়োজন কখন এটা প্রয়োজন না। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আরও। তো ধন্যবাদ সবাইকে।